সো গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে, শিবাই উঠেছে 3:15, ঠিক আছে? বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, এসিটা চালাতেই হচ্ছে, মারাত্মক গরম। হ্যাঁ দেখো, তোমাদের হাই করছে। শিবাইয়ের বাবা বাইরে গেছিলো মানে বৃষ্টি দেখতে, বলছে এত হিউমিডিটি, মানে নিচ থেকে যেন মনে হচ্ছে ভাপ বেরোচ্ছে। আর শিবাইয়ের চোখে ঘুম নেই, দেখো আমাদের দুজনকে জাগিয়ে বসিয়ে রেখেছে। 3টে থেকে উঠে কাউ মাউ কাউ মাউ করছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি পুজো করতে। দেখো ফুলগুলো শুকিয়ে গেছে, এই ফুলগুলো পরিষ্কার করব। আর জানোই তো অম্বুবাচী পড়ে গেছে, তো সেই কারণে শুধু শিবকে, শ্রীরামকৃষ্ণকে, মানে যত সব ছেলে ঠাকুরেরা আছে সবাইকে আমি চন্দন টন্দন পরাবো। আর মহিলারা যারা আছেন তাদেরকে সেই মঙ্গলবার দিন ভালো করে চোখ মুখ মুছিয়ে সিঁদুরটি দূর লাগাবো, ঠিক আছে? কালকে গোলাপ ফুলের কুঁড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চলো হয়েছে কি না দেখি। হ্যাঁ ফুল ফুটেছে, তাহলে ফুলগুলো তুলে নিই, দাঁড়াও দাঁড়াও কটা ফুল ফুটেছে দেখি। আসলে কালকে কতগুলো ফুল আমি ভিজিয়েছি খেয়াল নেই, তো সেই কারণে দেখে নিই। একটা, দুটো, দাঁড়াও আমি আগে তুলে নিই, কারণ কেন বলো তো পাপড়িগুলো না খসে খসে যাচ্ছে। 5টা ফুল ফুটেছে, কিছু কিছু পাপড়ি কিন্তু খসে গেছে, বুঝলে? আর গাছেও এই কটা পিঙ্ক ফুল ফুটেছিল, সেইগুলো তুলে নিয়েছি। বন্ধুরা এখন বাজে বিকেল 4:30, দেখো ঘড়িটা দেখে নাও, ঠিক আছে? শিবাই এখন সেকেন্ড টাইম যাচ্ছে চান করতে, প্রচণ্ড গরম। আর শিবাইয়ের দাদাভাই এখন কম্বল ভাঁজ করছে, এই কারণেই বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য কম্বল ভাঁজ করছে, কারণ এসি যখন চলে গায়ে তো ঢাকা দিতেই লাগে। আর এখন শিবাই চান করবে এই ছোট টুলটায় বসে বসে। চান টান করে শিবাই কি করবে বলো তো? রোজ বুলুদি যখন রুটি বানায় একটা করে ছোট্ট রুটিও খায়, একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে, চিনি দিয়ে, ঠিক আছে? ঘিটা খুব কমই দিই, বাটারটাই দিই, ঘিটা দিই খিচুড়িতে। এখন নিও না, এখন নিও না, দাঁড়াও দাঁড়াও চানটা করিয়ে নিই তারপর, ঠিক আছে? এরপর আমি আজকে বানাবো ইডলি, আর আমি নিজে ইন্টারন্যাশনাল ড্রেস পরে নিয়েছি, রংচটা ম্যাক্সি, কারণ শিবাইকে চান করাবো, আর্ধেক তো আমাকেই চান করিয়ে দেবে। এরপর আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে সন্ধ্যেবেলা ঠাকুরকে ধূপ টুপ দিয়ে চাটা খেয়ে ইডলি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইডলির ব্যাটারটা আমি বাড়িতে চাল আর ডাল ভিজোইনি, মানে দোকানে যে ইডলির ব্যাটার পাওয়া যায় না সেই ব্যাটারই কিনে এনেছি, মানে যেগুলো আর কি ইডলির বা ধোসার দোকানে যেগুলো সাপ্লাই হয়, ঠিক আছে? তো এর মধ্যে নুন আর খাবার সোডা একটু মিক্সড করে নিলাম, এরপর আধ ঘন্টা আমি রেখে দেবো রেস্টে, তারপর বানাবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় এসে গেছি আজকের ব্লগ নিয়ে। আজকে ব্লগও বলতে পারো, রেসিপি শেয়ারও বলতে পারো, আজকে তো দেখতেই পেলে আমি বানাবো। দেখো শিবাই কি কাণ্ড করছে, পায়ে দিদি তো পড়ে রয়েছে, এই আইসক্রিমের যে মোল্ডগুলো আছে ওগুলো নিয়ে খেলা করছে, চারদিকে বাসন কোসন ছড়িয়েছে, নিজের টাওয়ারটা দেখো এইখানটায় ফেলে রেখেছে, ঠিক আছে? ও বাথরুমে খালি টাওয়ার নিয়ে ঢুকে যায়, হয়তো বাথরুমটা বন্ধ করে রেখেছি। আর বলুদি আসেনি, বাসন এখানে রয়েছে, আমিও মাজবো না, মাকেও মাজতে বাকি করে দিয়েছি, কালকে সকালবেলা ওসব মাজবে। কারণ আজকে তো ইডলি বানাবো, এখানে মোটামুটি যা বাসনপত্র আছে মিলিয়ে মিশিয়ে খেয়ে নিতে পারবো। তো তোমরা আমার ব্লগ দেখছো, কেমন লাগছে একটুখানি কমেন্টস করে জানিও। আর তোমরা যদি নিজে থেকে কিছু বানাতে বলো আমাকে, অতি অবশ্যই কমেন্টস করে বলবে যে এটা দিদি এটা করো, বা বোন তুমি এটা একটু দেখাও, তোমার প্রেগনেন্সি টাইমে তুমি কীভাবে ছিলে সেটা দেখাও, আমি সবই বলবো, তোমাদের নাম উচ্চারণ করেই বলবো, ঠিক আছে? তাহলে চলো আগে চাটা বানিয়ে ফেলি, বড়ো ছেলে পড়তে বসবে, ওকে আজকে ব্রেড বাটার আর চিনি দিয়েছি। তো চিপ খেতে কারোরই ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগছে না, মা আমাকে নাকটা এরকম করে টিপে দিত, মানে আমি টিপতাম এরকম নাকটা, আমি হা করতাম, ক্লাস 12 অবধি মা আমাকে এরকম হা করে দুধ খাইয়ে দিয়েছে। তাই জন্য বললো মা আজকে আমি একটু ব্রেড বাটার
খাবো। তো অবভিয়াসলি বড় ছেলে যখন খাচ্ছে ছোট ছেলে তো দেখে বায়না করবেই, সে অর্ধেক খেয়েছে অর্ধেক ফেলেছে। সেই বলে না পাঁচ ফুলে সাজি ভর্তি, ওর পেটটা ওই জন্য ওইরকম ভাবে ভর্তি হয়ে গেছে। দুপুরে একটুখানি সকালবেলা ও 12টা নাগাদ খেয়েছিল ফল, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, উঠে খেলো ভাত, আবার বিকেলের দিকে ওর বাবাকে যেই আমি ফল কেটে দিচ্ছি আবার একটু চেয়েছে। ওই জন্য আজকে আর বিকেলবেলা আজকে দুধটা খাইনি, দাদা ভাইয়ের সঙ্গে ব্রেড খেয়েছে, একটু পরে ইডলি বানাবো, ইডলি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো, যেমন যা পারবো একটু করে শেয়ার করবো। মানে দুধ তো একদমই। সো গাইজ দেখো আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি তো হয় নারকলের চাটনি, তো আমি নারকলের চাটনি করব না, আমি করছি বাদামের চাটনি। বাদামের চাটনির মধ্যে এখানে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটুখানি চিনি আর নুন, এটাকে পিষে নেবো, পিষে নিয়ে ফোড়ন দেবো। আর আমার কিচেনের অবস্থাটা আজ একদম দেখো না, পুরো ভ্যান ভ্যান করছে, বুলুডি না এসে একদম মাঠে মারা গেছে সব কিছু, সব কিছু মার্ডার হয়ে গেছে। আর এখানে তো দেখলে অনেকটা ফুলে গেছে। ইডলি বানাবো, আর এখানে তেঁতুল জল করা রয়েছে, সাম্বারে দেবো, সাম্বারের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে অলরেডি একটা কড়া বেরিয়ে গেছে, আমি ইচ্ছে করলে আরও একটা কড়া বের করতে পারি, কিন্তু যত বাসন বের করব না, ছোট জায়গা তো, আর ও না ঘাড়ে মাথায় নোংরা করে মেজে দিয়ে চলে যাবে। ওই জন্য এই কুকারের মধ্যেই আমি সাম্বারটা এখন ফোড়ন দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এটাকে পিষে নিই। আর এখানে ছাতে নিজেদের গাছ থেকে কারি পাতা তুলে এনেছি, সুন্দর গন্ধ ছাড়ছে। ফলে চলো আর দেরি না করে আমি তৈরি করে নিই। ঠিক আছে, আর ছোটো ছেলে মারাত্মক দুষ্টুমি করছে, আগে একটা ইডলি বানিয়ে ওকে দিয়ে দিই। না এখন মানে ও খাবে না, একটু দুধ খেলো তো, ইডলি ও 9টা নাগাদই খাবে। তাহলে চলো বানিয়ে দিই। তো একটা বাটির মধ্যে আমি তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এরপরে আমি এই কারি পাতাটা দিয়ে দেবো, কারি পাতাটা দিয়ে দিলাম, এরপর যে বাদামটা পিষে রেখেছিলাম আমি ঢেলে দিলাম, বাস এটা আমি এবার মিক্স করে নেবো, কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালাবো না, গ্যাসটা অফ করে দিয়েছি। কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে, গরম কিন্তু কমেনি, কিন্তু দেখো বাদুলে পোকা হয়ে গেছে কেমন। এই দেখো ল্যাম্প পোস্টে আলো জ্বলছে, ওইখানেও কিরম বাদুলে পোকা ঘুরছে দেখেছো, দেখো দাঁড়াও, এই দেখো জুম করেছি তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ছেয়ে গেছে একদম, ভর্তি বাদুলে পোকা। তো এখানে আমি ইডলিটাও বসিয়ে নিয়েছি, তো ইডলি বাকি ওইদিকে সাম্বার আর বাদামের চাটনি দুটোই রেডি হয়ে গেছে, ইডলিটা গরম গরম বসিয়ে নিয়েছি। একদিকে ইডলি বসিয়ে নিয়েছি আর একদিকে ধোসা বানাচ্ছি। ধোসা অবশ্য 6-7টার মতোই বানিয়েছি, মা খাবে ধোসা, মা ইডলি খায় না এখন আর, তো সেই কারণে আমি একটু ধোসা বানাচ্ছি, আর আমরাও একটা করে ধোসা টেস্ট করেছি। আর আমার বড় ছেলে ইডলি খেতে এতই ভালোবাসে, হওয়ার সঙ্গে সঙ্গে ওকে দিয়েও দিয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে। টাটা।